মুর্শিদাবাদের গান্ধী থানার বাগডাঙ্গা এলাকার কিছু শিক্ষিত বাসিন্দা সমাজের পিছিয়ে পড়া দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শুরু করেছেন বিনামূল্যে কোচিং পরিষেবা। বিনামূল্যে এই কোচিং পরিষেবায় দারিদ্র সীমায় থাকা শিক্ষিত দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার আঙিনায় আনতে পেরে খুবই খুশি সকলে। গান্ধী শহরে 5 জন শিক্ষিত বেকার যুবক যুবতী তৈরি করেছেন এই বিশেষ প্রশিক্ষণ সংস্থার, যেখানে বিনামূল্যে কোচিং করানো হয়। সংস্থার কর্ণধার ডাক্তার দেবব্রত সিংহ জানিয়েছেন, শিক্ষক দিবসের দিন আমরা এই সংস্থাটি তৈরি করেছি মূল উদ্দেশ্য অর্থের অভাবে যে সকল ছাত্রছাত্রী কোচিং পরিষেবা নিতে পারে না তাদেরকে বিনামূল্যে কোচিং পরিষেবা দেওয়া। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় 40 জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে এই ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়বে এবং সপ্তাহে 7 দিনই আমাদের পড়ানোর পরিকল্পনা রয়েছে। অপরদিকে এই কোচিং সেন্টারে লেখাপড়া করতে পেরে এলাকার দুস্থ গরিব ঘরের ছেলেমেয়েরা খুবই খুশি। আমাদের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, আমাদের সমাজে যেটা সব থেকে দেখা যায় যে আর্থিকভাবে পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া মানে এই নয় যে শুধুমাত্র টাকা পয়সা সেটা ব্যাপার নয়, দেখা যায় যে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে হয়তো সমাজের দিক থেকে, পরিবেশের দিক থেকে, মানে আশেপাশের ছেলেদের সঙ্গে মিশে হয়তো সমাজের মধ্যে একটা যেটা প্রভাব পড়ে তাতে অনেক ছেলে পিছিয়ে পড়ে। আমরা সেটা চাইছি যে আমরা এখানে যাদের আর্থিকভাবে পিছিয়ে পড়েছে অথচ পড়াশোনার দিকে ভালো ইন্টারেস্ট আছে, আগে প্রথমে তাদেরকে এই কোচিংয়ে নিয়ে আসি। নিয়ে আসার পর তাদের যে বন্ধু বান্ধব আছে, তারা যারা পরিবেশের তাগিদে হয়তো পিছিয়ে পড়ছে, এদের কাছ থেকে সেই কথাটা শুনে তারাও যাতে আমাদের এই কোচিংয়ে আসতে পারে এবং একটা শিক্ষার পথে তারা অগ্রসর হতে পারে এবং বিশ্বের দরবারের যে পরিচয় সেই পরিচিতিটা জানতে পারে এবং নিজেরাও পরিচয় দান করতে পারে ভবিষ্যতে হয়তো। তো সেই উদ্দেশ্যেই আমাদের এই শিক্ষা প্রচারের চেষ্টা, ফ্রি কোচিংয়ের চেষ্টা। আচ্ছা, এখানে কতদিন ধরে পড়ছো এবং কিরকম ভাবে পড়ায় টিচাররা? এখানে 3 মাস ধরে পড়ছি আর এখন মাধ্যমিক পাশ করেছি। এখন আমাদের আর্টসের পড়াগুলো শুরু হয়েছে, এবার আমরা সায়েন্স নিয়েছি তো আর্টসের পড়াগুলো শুরু হয়েছে আর কিছুদিনের মধ্যে আমাদের বাকি সাবজেক্টগুলোও শুরু হয়ে যাবে। সেই কোচিংয়ের উদ্যোগ মেনলি আমাদেরকে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা পয়সার অভাবে হয়তো সেরকম সুযোগ পাচ্ছে না টিউশনি পড়ার, তাদের কথা চিন্তা করেই আমাদের এই চিন্তা ভাবনা। তার সাথে সাথে এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে যারা হয়তো বিভিন্ন স্যারের কাছে পড়লে সুযোগ সুবিধাটা বেশি পাবে, তাদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে সুবিধা হবে, সেটাও আমাদের একটা উদ্দেশ্য। সেই কারণে আমরা যে সেবালয়ের যে ফ্রি কোচিং সেন্টার চালু করেছি তার মধ্যে এখন বর্তমানে 5টা টিচার এখানে শিক্ষাদান করছেন। তা সেই ছাত্রছাত্রীগুলো 5টা শিক্ষকের কাছ থেকেই বিভিন্ন ডিপার্টমেন্টে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, ইংরাজি, বিজ্ঞান, অঙ্ক সমস্ত বিষয়ে একটা জায়গাতেই তারা শিক্ষা লাভ করতে সক্ষম হচ্ছে। কতজন স্টুডেন্ট এখানে আছে এবং তারা কোন কোন শ্রেণীর? এখানে 9-10 একটা ব্যাচ হচ্ছে আর 11-12 9-10-এর 5টা টিচারের মধ্যে সব মিলে হয়তো 30+ হবে, 30-35 হবে। আগামী দিনের পরিকল্পনা কী আছে? আগামী দিনের পরিকল্পনা বলতে আমরা তো চাইছি যে এখন 5টা দিন এখানে ছাত্রছাত্রীরা সুযোগ পাচ্ছে শিক্ষা দান লাভের, আমরা চাইছি ওটা সপ্তাহে 6 দিনই এই 7 দিনই কন্টিনিউ করার চেষ্টা করছি আমরা। তার জন্য আরও 2 শিক্ষক শিক্ষিকার প্রয়োজন আছে, আমরা সেগুলো চেষ্টা করছি যাতে সেই অভাবটা আমরা পূরণ করতে পারি, যাতে ছাত্রছাত্রীরা বেশি উপকৃত হতে পারে। আজকে তো বিশ্ব সাক্ষরতা দিবস, আজকের দিনে আপনাদের সংস্থার পক্ষ থেকে কী বার্তা যাবে? আজকে আজ থেকে ঠিক 1966 সালে আজকের দিনে 8ই সেপ্টেম্বর ইউনেস্কো যখন যে চিন্তাভাবনা করেছিলেন সেই চিন্তাভাবনাকে আমরা সম্মান জানিয়ে আজকে গোটা বিশ্ব এই দিনটাতে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করছে। তার কারণ হচ্ছে আমরা জানি সমাজের উন্নয়নের মেন হাতিয়ার হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষার যাতে প্রসার ঘটে সর্বত্র সেই প্রসারের উদ্দেশ্যে
ইউনেস্কোর যে চিন্তাভাবনা ছিল 1966 সালে 8ই সেপ্টেম্বর, সেই চিন্তাভাবনাকে আমরা সম্মান জানিয়ে তাকে শ্রদ্ধা করে আজকে আমরা সেই বিশ্ব সাক্ষরতা দিবস আমরা ছোট্টভাবে উদযাপন করছি। সেই সাথে সাথে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তায় সবাই কাছে পৌঁছে দিতে চাইছি যে যারা পয়সার অভাবে হয়তো শিক্ষা লাভ করতে পিছিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, তারা যদি এখানে ফ্রি কোচিং সেন্টারে শিক্ষা লাভ করতে ইচ্ছা প্রকাশ করে তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবে, আমরা তাদেরকে সাদরে আমন্ত্রণ করব। মুর্শিদাবাদ থেকে তারকনাথ শীতের রিপোর্ট, বর্ধমান টুডে।